डियर स्टूडेंट्स, वेलकम टू एवरीवन इन माय जियोग्राफी लर्निंग चैनल। आज आमरा क्लास 12 जियोग्राफी सेकेंड चैप्टर थेके एकटी गुरुत्वपूर्ण प्रश्न निये आलोचना करब। विलियम मॉरिस डेविस वर्णित क्षयचक्रेर विभिन्न पर्यायगुली उपयुक्त चित्र सह आलोचना करो। एटी 6 বা 7 मार्क्से तोमादेर परीक्षाय आसे, HS 2018-তে এসেছিলো, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় জানতে গেলে আমাদের প্রথমে আগে ক্ষয়চক্র কী সেটা সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। আমরা কোনো চক্র বা সাইকেল বলতে কি বুঝি? যে যেখান থেকে শুরু হবে আবার সেখানে এসেই শেষ হবে এবং আবার সেটা শুরু হবে, তো এইভাবে চক্রাকারে চললে। এই ক্ষেত্রে ভূমিভাগের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, কোনো ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে ভূমিভাগের উত্থান হয় বা ভূমিভাগের সৃষ্টি হয়। এরপর ক্ষয়চক্র চলতে থাকে দীর্ঘদিন ব্যাপী। ক্ষয়চক্র কীভাবে চলবে? প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ এগুলো দ্বারা ক্ষয় পেতে পেতে সেটি একদম শেষ পর্যায়ে চলে আসে এবং আবার নতুন করে ভূমিভাগের উত্থান হয়। তো এইভাবে চক্রাকারে আবর্তিত হতে থাকলে সেই প্রক্রিয়াটাকে ক্ষয়চক্র বলা হয়। তোমরা এখানে একটা ছবির মাধ্যমে দেখলে আরও বুঝতে পারবে। দেখো, এইখানে দেখানো হচ্ছে যে ভূমিভাগের উত্থান হচ্ছে, এই অ্যারো দিয়ে বুঝিয়েছি এটা একেবারে ভূমিভাগের উত্থান হলো। উত্থানের পর যে নতুন ভূমিরূপটা, এটার ক্ষয়চক্র শুরু হলো। এদিকে দিয়েছি উত্থান পর্ব, উত্থান হওয়ার পর এর ক্ষয় শুরু হবে এবং ক্ষয় কিন্তু তিনটে পর্যায়ে হয়, যৌবন, পরিণত ও বার্ধক্য। মানুষের মতো ভূমিরূপেরও এইভাবে ক্ষয় পর্ব চলে, চলতে চলতে একদম শেষ পর্যায়ে আসার পর আবার ভূমিরূপের উত্থান হলে এইভাবে যদি চক্রাকারে চলতে থাকে তাহলে তাকে ক্ষয়চক্র বলা হয়। ডেভিস এইভাবে তার ক্ষয়চক্রের মডেলটি উপস্থাপন করেছিলেন। উইলিয়াম মরিস ডেভিস ছিলেন মার্কিন ভূতত্ত্ববিদ। তিনি 1899 সালে সর্বপ্রথম ক্ষয়চক্রের ধারণা প্রবর্তন করেন, যা স্বাভাবিক ক্ষয়চক্রের তত্ত্ব বা নর্মাল সাইকেল অফ ইরোশন নামে পরিচিত। তিনি তার তত্ত্বটিকে স্বাভাবিক ক্ষয়চক্রের তত্ত্ব বলা হয়, কারণ ক্ষয়চক্র তো নানাভাবেই, নানা প্রাকৃতিক শক্তির দ্বারাই হতে পারে, যেমন নদী, বায়ু, হিমবাহ, কাস্ট অঞ্চলের যে ক্ষয়চক্র। কিন্তু তিনি নদী দ্বারা ক্ষয়চক্রের কথা বলেছিলেন, আর এটা প্রায় সর্বত্রই, মানে পৃথিবীর প্রায় মরু অঞ্চল বাদে সব জায়গাতেই দেখা যায়। সেই কারণে নদী দ্বারা যে ক্ষয়চক্রের তত্ত্ব সেটাকে নর্মাল সাইকেল অফ ইরোশন বলা হয়। এর কিছু পূর্ব শর্ত রয়েছে। তিনি কিছু শর্তকে সামনে রেখে এই তত্ত্বটি উপস্থাপন করেছিলেন। দেখো, শর্তগুলো, সমুদ্রপৃষ্ঠ থেকে দ্রুত ভূমিভাগটির উল্লম্ব উত্থান ঘটবে এবং উত্থান কাজ শেষ হওয়ার আগে ক্ষয়কাজ বিশেষ থাকবে না। আমি এখানে আঁকাটায় দেখিয়েছি যে উত্থান একেবারে হচ্ছে, উত্থান চলাকালীন কিন্তু কোনো ক্ষয় নেই, এটা উত্থান পর্ব। উত্থান এখানে শেষ হচ্ছে, শেষ হওয়ার পরেই ক্ষয় পর্বটা শুরু হচ্ছে। এছাড়া তিনি আরও কিছু পূর্ব শর্ত দিয়েছিলেন। স্থানটির শিলালক্ষণ সব জায়গায় সমান হতে হবে, মানে ভাঁজ চ্যুতি সবই থাকতে পারে কিন্তু শিলাটা সর্বত্র একই রকম হবে। যেখানে যে জায়গাটা ক্ষয়চক্র চলবে সে জায়গাটা প্রায় একই রকমের শিলা গঠন হতে হবে। স্থানটি আর্দ্র বৃষ্টিবহুল অঞ্চলে অবস্থিত হবে, যাতে নদীর মাধ্যমে ক্ষয়কাজ প্রাধান্য লাভ করে। আমি একটু আগেই বললাম যে তিনি যে ক্ষয়চক্রের কথা বলেছেন সেটি নদীর মাধ্যমে ক্ষয়, বায়ু, হিমবাহ বা কোনো কাস্ট অঞ্চলের ক্ষয়চক্রের কথা কিন্তু তিনি বলেননি। আর বলেছেন যে দীর্ঘদিন ব্যাপী স্থানটিকে স্থিতিশীল থাকতে হবে যাতে ক্ষয়চক্রটি সম্পূর্ণ হয়, কারণ স্থানটি যদি অস্থিতিশীল হয় তাহলে ক্ষয়চক্রে ব্যাঘাত ঘটবে। ভূমির যে উত্থান হচ্ছিল, হয়ে ক্ষয় শুরু হয়েছিল, সেই ক্ষয়ে আবার ব্যাঘাত ঘটবে, কারণ ভূমির ওখানে যদি অস্থিতিশীল হয় তাহলে ভূমি হয় বসে যাবে বা আবার ভূমি উচ্চতা বৃদ্ধি পেয়ে যাবে, তাহলে ক্ষয়চক্রে একটা বাধা হবে, হয়ে আবার নতুন করে ক্ষয় শুরু হবে। তো সেই কারণে দীর্ঘদিন ব্যাপী স্থানটিকে স্থিতিশীল থাকতে হবে যাতে একটা সাইকেল, মানে একটা ক্ষয়ের চক্র সম্পূর্ণ হয়, তারপরে আবার ভূত্থান হলে আবার একটা ক্ষয়ের চক্র সম্পূর্ণ হবে। তো তিনি এই পূর্ব শর্তগুলোকে সামনে রেখে তত্ত্বটি উপস্থাপন করেন। তার তত্ত্বের কিছু নিয়ন্ত্রক রয়েছে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মনে রাখতে হবে যে তিনি বলেন ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া ও পর্যায় এর সম্মিলিত ফল। কোনো একটা জায়গার ভূমিরূপ কেমন হবে তা নির্ভর করে ওই জায়গার গঠন কেমন, মানে ভূপৃষ্ঠের নিচে যে শিলা স্ট্রাকচারটা সেটা কেমন, প্রক্রিয়া বা প্রসেস যেটা তোমরা আগের ক্লাসেও পড়েছো
8-9 এখানে ছিল অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত মানে ভূ অভ্যন্তর থেকে যে শক্তি বেরিয়ে আসে, আর বহির্জাত মানে ভূপৃষ্ঠের ওপরে যে সমস্ত শক্তিগুলো কাজ করে, যেমন নদী, বায়ু, হিমবাহ এইগুলো। আর পর্যায় যে কোনো ভূমিরূপের, মানুষের মতন ভূমিরূপেরও ধরা হয় যে তার তিনটে বিকাশের তিনটে পর্যায় রয়েছে, যৌবন, পরিণত আর বার্ধক্য। আর গঠন বলতে তাহলে রয়েছে কি, শিলার ভাঁজ, চ্যুতি, প্রবেশতা, কাঠিন্য, ফাটল, দারণ এগুলোকে বলা হয়। তো তোমরা এটা দেখে রাখবে, এটা দেয় অনেক সময় শর্ট কোয়েশ্চেনে যে কথাটি কে বলেছেন। এখানে আমরা যে পর্যায়টা দেখতে পেলাম, এই তিনটে পর্যায়ই আমাদের দেখাতে বলা হয়েছে কোয়েশ্চেনে, ক্ষয়চক্রের এই তিনটে পর্যায় আমাদের পড়তে হবে। ভূমিরূপটা যে যৌবন অবস্থায় রয়েছে সেটা কিভাবে বুঝবে? প্রথম আমাদের দেখতে হবে নদীর সংখ্যা। প্রাথমিক ভূমিঢাল অনুসারে, অর্থাৎ কোনো অঞ্চলের ভূমির ঢাল যেদিকে হয় সেই ঢাল অনুসারে অল্প কিছু, এটা মনে রাখতে হবে, অল্প কিছু স্বল্প দৈর্ঘ্যের, মানে বেশি বড় দৈর্ঘ্য হবে না, কম দৈর্ঘ্যের প্রধান অনুগামী নদী। অনুগামী নদী মানে হলো ভূমির ঢাল অনুসারে, এখানে আমি ছবিটা দিয়েছি যে ভূমির যেদিকে ঢাল রয়েছে সেই দিকে নদী প্রবাহিত হবে, এটা হচ্ছে অনুগামী নদী। এবং এর আশপাশ থেকে কিছু উপনদী এর সঙ্গে এসে মিলিত হবে, তাহলে কিছু অনুগামী নদী এবং কিছু উপনদীর উৎপত্তি লাভ হবে, যেটা এবং নদীগুলি মস্তকক্ষয় করে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। মস্তকক্ষয় মানে সামনের দিকে ক্ষয় করে করে এ দৈর্ঘ্য আরও বৃদ্ধি পাবে। পরিণত অবস্থায় কী হবে? প্রধান অনুগামী নদী ও উপনদীর সংখ্যা তো সবচেয়ে বৃদ্ধি পাবে, আর পরবর্তী নদীর উৎপত্তি ঘটবে। পরবর্তী নদী মানে আয়াম বরাবর যে নদীর সৃষ্টি হবে। এই অনুগামী নদী তো ঢাল অনুসারে যাবে, এর পাশ থেকে কিছু কিছু নদী এসে এই উপ মানে প্রধান নদীটার সঙ্গে যুক্ত হবে। তো এই রকম এই ডিরেকশানে যে নদী আছে তাকে পরবর্তী নদী বলে। তো এখানে নদীর সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি হয় পরিণত অবস্থায় এবং পরবর্তী নদীরও উৎপত্তি ঘটে। আর বার্ধক্য পর্যায়ে কী হবে? প্রধান নদী উপনদীর সংখ্যা পরিণত পর্যায়ের তুলনায় কম। আমি বললাম এখানে সবচেয়ে বেশি নদী থাকে, তাহলে এর তুলনায় বার্ধক্য পর্যায়ে নদীর সংখ্যা কমে যায়, কিন্তু যৌবন অবস্থায় তো খুব অল্প কিছু নদীর সব উৎপত্তি হয়, তো এর চেয়ে বেশি থাকে, কিন্তু পরিণত পর্যায়ের তুলনায় নদীর সংখ্যা কম হয়। আর এখানে যে লিখেছি নদী গ্রাসের ফলে, নদী গ্রাসের ফলেই বার্ধক্য পর্যায়ে নদীর সংখ্যা কমে যায়। নদী গ্রাস আসলে একটা নদী ক্ষয় করে করে তার পাশের নদীর অববাহিকাটাকেও মানে একসঙ্গে মিশে যায়, দুটো নদীর অববাহিকা একসঙ্গে মিশে গেলে তাকে নদী গ্রাস বলা হয়। পরেরটা দেখো, যৌবন অবস্থায় যখন ভূমিরূপ থাকে সেখানে নদীর কাজ কীরকম হবে? ভূমির ঢালটা যেহেতু খুব বেশি থাকবে, কারণ সবেমাত্র উত্থান হয়েছে, তো সেই কারণে নদী পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্ন ক্ষয়টাই বেশি করবে, মানে নদী নিচের দিকে ক্ষয়টাই বেশি করছে দুপাশের তুলনায়। আর পরিণত অবস্থায় কী হবে? ভূমি ঢাল তো ধীরে ধীরে হ্রাস পাবে, সেই কারণে নদীর নিম্ন ক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয়ও বাড়তে থাকে। নিম্ন ক্ষয় তো অল্প হয়, তার তুলনায় দুপাশে আরও বেশি ক্ষয় করতে থাকে, ফলে চওড়া ভি আকৃতির উপত্যকা তৈরি হয়। আর ভূমি ঢাল বার্ধক্য পর্যায়ে ভূমি ঢাল হ্রাস তো হয়ই, আর সেই সঙ্গে নদীর বোঝাও বৃদ্ধি পায়, মানে আগের পর্যায়ে যে সমস্ত ক্ষয় করেছিল, কারণ যৌবন অবস্থায় পরিণত অবস্থায় যে শক্তিটা বেশি থাকে নদী, সেই ক্ষয় করে যা যা মানে নদীতে বোঝাও বেড়ে যায়, সেই কারণে নদীর নিম্ন ক্ষয় পুরোপুরি বন্ধ হয়ে যায়, পার্শ্বক্ষয় চলতে থাকে। তো তোমরা সবসময় তিনটের মধ্যে তুলনা করে যদি পড়ো তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এরপর নদী উপত্যকার আকৃতি, আকৃতিটা তো আগেই বললাম, এখানে যদি নিম্নক্ষয় বেশি করে তাহলে সংকীর্ণ ভি আকৃতির, মানে ভিটা বেশি চওড়া হবে না, আর এইটাতে দেখো ভি প্রশস্ত হবে, মানে এখানে ছবিটা দেখলেই বুঝতে পারবে এই ভিটা যত একটু সরু, বেশি চওড়া নয়, কিন্তু এই ভিটা তার তুলনায় বেশি চওড়া, মানে এটা পরিণত পর্যায়ে হয়। আর বার্ধক্য পর্যায়ে আরও ক্ষয় বেশি হয়, মানে পার্শ্বক্ষয়টা বেশি হয়, নিম্নক্ষয় খুব কম, প্রায় থাকেই না বললে চলে, বন্ধ হয়ে যায়। তো সেই কারণে এটা গামলার মতো অনেকটা দেখতে হয়। দেখো নদী উপত্যকাটা খুবই অগভীর, কারণ নিচের দিকে ক্ষয় হচ্ছে না, গভীরতা কম থাকছে, তার সঙ্গে নদীর বোঝাগুলোও তো সঞ্চিত হচ্ছে। আর দুপারে পার্শ্ব ঢালটা খুব মৃদু ঢালটা খুবই মৃদু, গামলার মতো দেখতে হয়। এই আঁকাটা তোমাদের একটু বুঝতে হবে, কারণ এই আঁকাটা তোমার লেখার মধ্যে থাকতে হবে। দেখো এই দিকে রেখাটা দিয়ে উচ্চতা দেখানো হচ্ছে, এদিকে উচ্চতা বৃদ্ধি, এবং এখান থেকে এই অনুভূমিক রেখাটি দিয়ে সময় দেখানো হচ্ছে।
আর এই অংশটা রয়েছে উপত্যকার তলদেশ। এই উপত্যকার তলদেশ মানে ধীরে ধীরে ভূমির উত্থান হয়েছে, এই জায়গাটা কিন্তু এখানে দ্রুত উত্থান লেখা রয়েছে, ভূমির উপর উত্থান হয়েছে এবং এরপর ক্ষয় চলতে চলতে একেবারে বার্ধক্য পর্যায়ে এসে সমুদ্র পৃষ্ঠের কাছে চলে এসেছে, যার নিচে আর ক্ষয় হয় না। ক্ষয়চক্রের শেষ পর্যায় হলো সমুদ্রপৃষ্ঠ, আর উত্থানটাও কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকেই হয়েছে এবং শেষও হয়েছে সমুদ্রপৃষ্ঠে এসে, তিনটে পর্যায় অতিক্রম করে ক্ষয়ের শেষ সীমার কাছাকাছি এসে পৌঁছেছে ভূমিরূপ। তাহলে এই ক্ষয়ের শেষ সীমা দেখানো হয়েছে এই লাইনটা দিয়ে, আর এইটা দিয়ে দেখানো হচ্ছে উপত্যকার তলদেশ। উপত্যকার তলদেশটা কিন্তু উচ্চতা বেশি ছিল প্রথমে, তারপর ধীরে ধীরে কমেছে, আর এইগুলো দিয়ে দেখানো হচ্ছে নদীর উপত্যকার তলদেশের আকৃতি। আর এই যে হেডগুলো মানে মাথার যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জলবাজিকা, আর এই যে ভি আকৃতির মানে এটা যৌবন পর্যায়ে ভূমিরূপের নদী দ্বারা ক্ষয় হলে এখানে এরকম ভি আকৃতির নদী উপত্যকা তৈরি হয়, সংকীর্ণ ভি, যেটা তোমাদের আগেও বলেছি। আর এই জলবাজিকার মাথাগুলো প্রশস্ত হয়, চওড়া। আর এরপরে দেখো পরিণত পর্যায়ে যখন পৌঁছে যায় তখন জলবাজিকাগুলো আরও সংকীর্ণ হয়ে তীক্ষ্ণ সূচালো মাথা বিশিষ্ট হয়, তার কারণ নদীগুলো তো আরও পার্শ্বক্ষয় বাড়িয়েছে। দেখো দুই পাশে পার্শ্বক্ষয় আগে কম ছিল, সরু ছিল ভিটা, এই ভিটা মানে পার্শ্বক্ষয় বাড়িয়ে দিয়েছে, সেই জন্য জলবাজিকার অংশ ক্ষয়ে গেছে, তাই এইগুলো মাথাটা সরু দেখাচ্ছে এবং ঢালটাও বেশ উত্তল অবতল একটা ঢাল তৈরি হয়েছে। আর এই পর্যায়ে জলবাজিকার উচ্চতা সবচেয়ে বেশি থাকে। আর এরপরে যে বার্ধক্য পর্যায়ে জলবাজিকাগুলোর হাইট অনেকই কমে গেছে, কিছু কিছু অংশ মানে বার্ধক্যের একেবারে শেষ পর্যায়ে সমপ্রায় ভূমি হয়ে গেছে, ঢেউ খেলানো সমপ্রায় ভূমি, এখানে কোনো বন্ধুরতাই নেই, ভূমির বন্ধুরতাই নেই, একেবারে দেখা যাচ্ছে যে জলবাজিকা যে কঠিন অংশগুলো, জলবাজিকার কঠিন অংশ যেগুলো ক্ষয় হতে আর পারেনি, সেইগুলো এই সমপ্রায় ভূমির মধ্যে মোনাড নখ হিসাবে অবস্থান করছে। তাহলে দেখো এখানে ভূমির বন্ধুরতা নিম্নক্ষয় খুব বেশি হয়, এখানে দেখিয়েছি নিম্নক্ষয় বেশি হয়, তাই শিলা শৈলশিরার একেবারে শীর্ষ দেশ আর উপত্যকার তলদেশের মধ্যে উচ্চতার পার্থক্য বেশি, অর্থাৎ ভূমির বন্ধুরতা বেশি। পরিণত পর্যায়েও তাই হচ্ছে, ভূমির বন্ধুরতা সবচেয়ে বেশি থাকে, হায়েস্ট আর লোয়েস্ট পয়েন্টের মধ্যে এখানে অনেকটাই ডিফারেন্স রয়েছে, তাই এখানেও ভূমির বন্ধুরতা বেশি থাকে। আর বার্ধক্য পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে ক্ষয়ের শেষ সীমায় পৌঁছে যায়, একেবারে শেষ সীমায় পৌঁছে যায়, এই সময় নিম্ন ক্ষয় তো প্রায় থাকেই না, আর সেই কারণে বন্ধুরতাও কম। এরপরে দেখো ভূমিরূপ, এখানে কী কী ভূমিরূপ দেখা যায় যৌবন অবস্থায়, আমরা দেখি যে নদী তার উচ্চগতিতে কী কী ভূমি তৈরি করে ভূমিরূপ, জলপ্রপাত, খরস্রোত, মন্থকূপ এসব সৃষ্টি হয়। আর পরিণত অবস্থায় নদী বাঁক, প্লাবনভূমি এইগুলো বা নদীর বুকে বালুচর সৃষ্টি হয়। আর একেবারে বার্ধক্য পর্যায়ে ঢেউ খেলানো বৈচিত্র্যহীন সমপ্রায় ভূমি। সমপ্রায় ভূমি কাকে বলে এটা কিন্তু প্রশ্নে আসে, সমপ্রায় ভূমি আসলে ভূমিরূপের একেবারে বার্ধক্য পর্যায়ে একটা ঢেউ খেলানো ভূমিরূপ সৃষ্টি হয়, বৈচিত্র্যহীন ঢেউ খেলানো ভূমিরূপ, এবং তার মাঝে মাঝে কিছু এরকম উঁচু কঠিন শিলা থাকে, যেটা হচ্ছে জলবাজিকার কঠিন অংশ, যেটা আর ক্ষয়প্রাপ্ত হতে পারে না। এই জলবাজিকাগুলোই যেগুলো আর ক্ষয়প্রাপ্ত হতে পারে না, কঠিন অংশ সেইগুলো থেকে থাকে, সেগুলোকে মোনাড নখ বলে, যেটা সমপ্রায় ভূমির মাঝখানে দেখতে পাওয়া যায়। আর একটা বৈশিষ্ট্য দেখে নাও, যৌবন পর্যায়ে জলবাজিকা কেমন থাকে, এইগুলো ধরো নদী দেখানো হচ্ছে, এই এক একটা এর মধ্যে দিয়ে যেগুলো ব্লু কালি দিয়ে দেখিয়েছি এইগুলো ধরো নদী যাচ্ছে, তো নদীর মাঝখানে যে জলবাজিকাগুলো বেশ চওড়া হয়, মানে এই দুটো নদীর মধ্যবর্তী যে জলবাজিকা এখানে আমি যে ছবিতে দেখিয়েছিলাম এইগুলো খুব প্রশস্ত হয়, জলবাজিকার মাথাগুলো মানে দুটো নদীর মধ্যবর্তী স্পেস এখানে দেখানো হয়েছে, তিনটের মধ্যে তুলনা করলে বুঝতে পারবে। দেখো পরিণত পর্যায়ে কী হয়, দ্রুত পার্শ্বক্ষয় বৃদ্ধি পায়, মানে এই নদীগুলো দুপাশে বেশি করে ক্ষয় করে, করে নদীর উপত্যকাটা চওড়া ভি হয়ে যায়, তো জলবাজিকাও তাহলে কি ক্রমশ সংকীর্ণ ও তীক্ষ্ণ হবে, মানে এটা চওড়া ছিল, নদী ক্ষয় করে করে এরকম ভি আকৃতির উপত্যকা করে নিলে তাহলে জলবাজিকা কমে গিয়ে এরকম সংকীর্ণ তীক্ষ্ণ দেখতে হবে। আর বার্ধক্য পর্যায়ে কি হয়, বার্ধক্য পর্যায়ে জলবাজিকার উচ্চতা হ্রাস পেয়ে প্রায় নিশ্চিহ্ন হয়, এই পর্যায়ে আবহবিকার পুঞ্জিত ক্ষয় পার্শ্বক্ষয় দ্বারা জলবাজিকার উচ্চতা হ্রাস পেয়ে প্রায় নিশ্চিহ্ন হয়,
এখানে দেখো দেখানো হয়েছে, এখানে আর জলবিভাজিকাগুলো নেই, এখানে এগুলো দেখানো হয়েছিল, এখানে এই জলবিভাজিকার এই অংশগুলো দেখানো হয়েছিল, এখানে প্রায় নেই, একেবারে ঢেউ খেলানো একটা সমপ্রায় ভূমি তৈরি হয়ে যায়। আর এই সমপ্রায় ভূমির মাঝে জলবিভাজিকার কিছু কিছু অংশ থাকে, যেটা এখানে আমি দেখিয়েছিলাম, এই যে সমপ্রায় ভূমি, এটা এই সমপ্রায় ভূমির মাঝে কিছু উঁচু উঁচু জলবিভাজিকার যে কঠিন অংশগুলো ক্ষয় হয় না, থেকে যায়, সেগুলোকে মোনাড নখ বলে, অবস্থান করে এগুলো বার্ধক্য পর্যায়ে। তো মোনাড নখ কী আর সমপ্রায় ভূমি কী, আশা করি বুঝতে পেরেছো, এখান থেকে শর্ট কোয়েশ্চেন দেয়, এটাও ক্লাস টুয়েলভ জিওগ্রাফি চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার এবং সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।